আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সবাই ভালো আছো? যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, লেখাপড়া চালিয়ে যাচ্ছ তোমরা সবাই? আজকে আমরা সাধারণ জ্ঞান ক্লাস করব। তোমাদেরকে যে সিটা আমি আপলোড করে দিয়েছি সেটা তোমরা বের করো। নিয়ে বসেছো? ঠিক আছে, তোমরা দেখো, এগুলা তোমরা পড়ে ফেলবে, বুঝছো? আর আমার ক্লাস এটা সাধারণ জ্ঞানের ক্লাস আর করার দরকার নাই, যেহেতু তোমাদেরকে আমি সিট দিয়ে ফেলছি, এটা তোমরা পড়বে। যখন ইচ্ছা তোমরা সিটটা বের করে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, সাধারণ জ্ঞান আমার যে একটা প্রশ্ন দুবার এসেছিল, আমি প্রশ্নটা দিয়েছি, আরেকটা প্রশ্ন দিয়েছি, বুঝতে পেরেছো? সেই জায়গায় আরেকটা প্রশ্ন আমি দিয়েছি, তোমরা খেয়াল করবে। তাহলে আসো আমরা দেখি, প্রথম প্রশ্নটা কী ছিল? পাখির রাজা কোন পাখি, তাই না? এক নম্বর প্রশ্নটা কি? পাখির রাজা কোন পাখি? উত্তর কী হবে? ঈগল। ঈগল হচ্ছে পাখির রাজা, বুঝতে পেরেছো? দুই নম্বর দেখো, কোন পাখি উড়তে পারে না, বলো, মনে আছে? হ্যাঁ, উট পাখি। কোন পাখি উড়তে পারে না? উট পাখি। পাঁচটি পাখির নাম বলো। পাখির নাম বিভিন্ন পাখি আছে, আমাদের দেশ হচ্ছে গানের দেশ, পাখির দেশ, তাই না? পাখির দেশ, ফুলের দেশ, ফলের দেশ, মাছের দেশ, আমাদের বাংলাদেশ এত সুন্দর দেশ, প্রকৃতির লীলাভূমি আমাদের বাংলাদেশ। তো আমাদের অনেক পাখি আছে, বিভিন্ন জাতের পাখি আছে। তোমরা, আমরা কটা দিয়ে দিলাম, এছাড়া তোমরা অন্যান্য পাখির নাম যদি বলতে পারো বলবে, কোনো সমস্যা নাই। এই পাখির নামগুলোই যে বলতে হবে মনে করে তা নয়, হ্যাঁ, অন্যান্য পাখির নামও তোমরা বলতে পারবে। দেখো পাখির নামগুলা, দোয়েল, টিয়া, ময়না, কোকিল, বুলবুলি, ঠিক আছে? আমরা প্রশ্ন রেখেছি কি, পাঁচটি পাখির নাম বলো। পাঁচটি পাখি কি কি হচ্ছে এখানে? কি কি আছে? দোয়েল, টিয়া, ময়না, কোকিল, বুলবুলি, ঠিক আছে? এই পাখিগুলার নাম, এছাড়া তোমরা আরও যদি কোনো পাখির নাম বলতে পারো বলবে, কোনো সমস্যা নাই। কোন পাখি ডিম পারে না? বাদুর। বাদুর ডিম পারে না। কোন পাখি ডিম পারে না বলো তো? বাদুর, হ্যাঁ। কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? কোন গাছ ছোঁয়া লাগলে মানে হাত দিয়ে ধরলে কি পড়ে? ওইটা নেতিয়ে পড়ে, সেটাই হচ্ছে। কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? লজ্জাবতী গাছ, হ্যাঁ, লজ্জাবতী গাছ। তোমরা লজ্জা পাও না অনেক সময়? অনেক কথাবার্তা, অনেক কিছুতেই তোমরা লজ্জা পাও, ঠিক সেই কথা, সেটাই হচ্ছে লজ্জা, লজ্জাবতী গাছ। কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? লজ্জাবতী গাছ। পাঁচটি গাছের নাম বলো। পাঁচটি গাছের নাম কি কি গাছ? দেখো আমাদের দেশে অনেক গাছ আছে, সেটা একটু আগে আমি বললাম না, আমাদের দেশ বাংলাদেশ প্রকৃতির লীলাভূমি, অনেক গাছগাছালি আছে, হ্যাঁ। সেই দেখো আমাদের যে গাছগুলো আমরা সচরাচর জানি, আমরা এই গাছের ফল খেয়ে থাকি, সেই গাছগুলো দেখো, গাছগুলোর নাম কি? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ। এছাড়া যদি তোমরা অন্যান্য গাছের নাম বলতে পারো বলবে, ঠিক আছে? তাহলে পাঁচটি গাছের নাম কি? পাঁচটি গাছের নাম হচ্ছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ। ওকে, ঠিক আছে। সাত নম্বর দেখো, পাঁচটি ফলের নাম বলো। ফল, তোমরা তো ফল খাও, তাই না? আমরা তো সবাই ফল খাই, হ্যাঁ। ফলে কি থাকে? ভিটামিন থাকে, বিভিন্ন খাদ্য উপাদান আছে ফলের মধ্যে, তোমরা ফল খাবে, ঠিক আছে? আমাদের দেশে অনেক গাছ আছে, অনেক ফল গাছ আছে, আমরা সাধারণত বাড়িতে অনেক কিছুই, হ্যাঁ, ফলের গাছ, আমরা ফলের গাছ, ফুলের গাছ লাগিয়ে থাকি, হ্যাঁ, সেখান থেকেও আমরা পেয়ে থাকি। দেখো আবার আমাদের কি অনেক ফল আছে, আমাদের কিনে খেতে হয়, হ্যাঁ, আমাদের বাড়িতে হয় না সেই রকম আর কি, হ্যাঁ। আজকাল হয়, এখন মানুষ ছাদ বাগান করছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ছাদ বাগান করে করে মানুষ কি করছে,
বিভিন্ন ফল ফুল সবজি গাছ লাগাচ্ছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ফল ফুল খাচ্ছে। হ্যাঁ, দেখো আমরা কয়টা ফলের নাম, এই ফলের নামগুলোই যে বলতে হবে তা নয়, এছাড়া তোমরা আমি যেটা নির্দিষ্ট করে দিয়েছি এগুলোই তোমাকে শিখতে হবে তা নয়, এই ফল ছাড়া অন্যান্য ফলের নামও তুমি বলতে পারবে যদি তুমি শিখো, অন্যান্য ফলের নামও তুমি পড়বে যেটা তোমার কাছে সহজ, তুমি মনে রাখতে পারবে সেটাই। এগুলো হচ্ছে মৌখিক, বুঝছো, কোনো লিখা নাই, এগুলো তোমাদেরকে মুখে যদি প্রশ্ন করা হয় জিজ্ঞেস করা হয় তখন তোমরা বলবে। পাঁচটি ফলের নাম কি দেখো, আম, জাম, কাঁঠাল, কমলা, আপেল। হ্যাঁ, এগুলো তো তোমরা খাও সবসময়, তোমরা ছোট মানুষ, হ্যাঁ তোমরা এগুলাই বেশি বেশি করে পড়বে, এগুলো তো তোমাদের বাবারা এনে থাকে ঘরে থাকে। হ্যাঁ, আমাদের সিজনের ফল আমাদের বাংলাদেশে হয়, আম, জাম, কাঁঠাল আমাদের কি জাতীয় ফল, তাই না, আমাদের জাতীয় ফল। তারপর তোমরা পড়েছো না ফলের রাজা কি, আম, আম পড়েছো না? হ্যাঁ দেখো, আম, জাম, কাঁঠাল, কমলা, আপেল, এই ফলের নামগুলো। এছাড়া যদি তুমি অন্যান্য ফলের নামও বলো বলতে পারো, হ্যাঁ তোমরা এগুলোও শিখবে ওইগুলোও শিখবে। বাংলাদেশে কোথায় ভালো কলা হয়, কোথায় হয়? হ্যাঁ, নরসিংদীতে। কলা সব জায়গাতেই হয়, তবে কিছু কিছু জায়গা আছে, নির্দিষ্ট কিছু আছে, জেলা আছে, সেগুলোর মধ্যে ভালো, সেটা ভালো মানের হয়ে থাকে, কারণ সেই জায়গার আবহাওয়া, মাটি, এগুলা যে ফলের যে আবহাওয়া দরকার পড়ে, মাটির দরকার পড়ে, সেখানে সে জিনিসটা ভালো এবং প্রচুর হয়ে থাকে, সুস্বাদু হয়ে থাকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কোথায় পাচ্ছি, বাংলাদেশে কোথায় ভালো কলা হয়, নরসিংদীতে। এটা কী বলবে, কোন জায়গার নাম বলবে, নরসিংদী। হ্যাঁ, বাংলাদেশে কোথায় ভালো লিচু হয়, হ্যাঁ লিচু খাও না তোমরা? হ্যাঁ, খুব ভালো লিচু, হ্যাঁ রসালো ফল, বাংলাদেশে এটা বেশি দিন থাকে না, এর সময় খুবই কম। হ্যাঁ, লিচু আমরা খুব সময় পেয়ে থাকি। হ্যাঁ, আমরা এটা কোথায় হয় সবচেয়ে ভালো, কোথায় হয় বাংলাদেশে কোথায় ভালো লিচু হয়, দিনাজপুর ও রাজশাহী। এটা মাথায় রাখবে যে কোন কোন জেলার নাম বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী। বাংলাদেশে কোথায় ভালো লিচু হয়, দিনাজপুর, রাজশাহী। এবার দেখো এই যে আসছে ফলের রাজা কি, 10 নম্বর প্রশ্নটা কি হচ্ছে, ফলের রাজা কি, কি কোন ফলটা কে বলো ফলের রাজা বলে, আম, আম হচ্ছে ফলের রাজা, তাহলে ফলের রাজা কি, আম, ক্লিয়ার? হ্যাঁ, এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, পাতা থেকে জন্মে কোন গাছ, পাতা থেকে জন্মায় কোন গাছ, পাথরকুচি। হ্যাঁ, উত্তরটা কি হবে, পাথরকুচি। হ্যাঁ, এরপর 12 নম্বর দেখো, 12 নম্বর যে প্রশ্ন, একটা প্রশ্ন আমাদের দুবার চলে আসছিল, আমরা সেটাকে একটাকে চেঞ্জ করে দিয়েছি, বদলিয়ে দিয়েছি, সেটা কি দিয়েছি জানো, বাংলাদেশে বিভাগ কয়টি, আমাদের বাংলাদেশে বিভাগ কয়টি, বাংলাদেশে বিভাগ হচ্ছে কয়টি, 8টি। হ্যাঁ, এটা মনে রাখবে, ভবিষ্যতে আরও বাড়তে পারে, হ্যাঁ বাড়বে, বাড়লে বাড়বে তখন, এখন আমাদের বর্তমানে যে কয়টা আছে সেটাই আমরা জানব। বাংলাদেশে বিভাগ কয়টি, বাংলাদেশে বিভাগ 8টি, এটা তোমরা লিখে নিবা। হ্যাঁ, তোমাদের যে সিট আমি দিয়েছি আপলোড করে, সেই সিটটা তোমরা, তোমরা খাতায় যদি লিখে থাকো, যেখানে লিখে থাকো সেখানে সেই 12 নম্বর প্রশ্নটা চেঞ্জ করে নিবা, বদলিয়ে নিবা, এটা লিখবে, বাংলাদেশে বিভাগ কয়টি, বাংলাদেশে বিভাগ 8টি। 13 নম্বর দেখো, কোন গাছ কাঁদে, কোন গাছ কাঁদে, লরেল গাছ। হ্যাঁ, কোন গাছ কাঁদে, লরেল গাছ। 14 নম্বর দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, হ্যাঁ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, আমাদের জাতীয় সঙ্গীত জানো কি কোনটা বলো তো? হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা প্রত্যেক দিন যে অ্যাসেম্বলিতে করি, হ্যাঁ তারপর কি আমাদের যখন
পিটি ক্লাস থাকে, শারীরিক শিক্ষায় ক্লাস থাকে, তো তখন আমরা এগুলা শিখে থাকি, তাই না? হ্যাঁ, এটা রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা তো এই কবির নাম জেনে থাকবে, তাই না? এর ছড়া পড়ো, কবিতা পড়ো, হ্যাঁ, সেই কবির নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? না, আমরা অনেকেই ঢাকায় থাকি। আমাদের স্কুলটা কোথায় বলো তো? ঢাকার পলাশীতে, তাই না? তোমরা যে স্কুলে পড়াশোনা করো সেটা কোথায়? ঢাকায়। কাজে আমরা ঢাকায় সবাই থাকি। হ্যাঁ, যেটা 15 নম্বর প্রশ্ন, কি হচ্ছে আমাদের? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? কোথায় কোন নদী? নদীটার নাম কি বলো? বুড়িগঙ্গা। হ্যাঁ, ঢাকা, তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন দেখো, আমাদের জাতীয় পতাকার রং কেমন? আমাদের জাতীয় পতাকার রং কেমন? দেখো, উত্তর হচ্ছে গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। তোমরা তো পতাকা দেখো, তাই না? সবসময় আমাদের স্কুলে যত যখন অ্যাসেম্বলি করানো হয়, তখন আবার এমনিতে স্কুলে সব সময় আমাদের যে স্কুলে গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকলেই তখন তোমরা এটা দেখতে পাবে, দেখবে। হ্যাঁ, গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। 18 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম মসজিদ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম মসজিদ। 19 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। হ্যাঁ, আমরা যে জিনিসটা সবচেয়ে দেখতে ভালো লাগে সেটাকে আমরা কি বলি? সুন্দর বলি, তাই না? তা আমাদের বৃহৎ বন, হ্যাঁ, সবচেয়ে বড় বনটার নাম কি, যেটাকে জাতীয় বলা হয়েছে? জাতীয়, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। 20 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। তোমরা এই কবির কি অনেক ছড়া কবিতা তোমরা পড়ে থাকবে, অনেক কিছুই তোমরা তার সম্পর্কে জানবে। যখন তোমরা বড় হবে, তার সম্পর্কে অনেক কথা তোমরা জানবে, কারণ উনি আমাদের জাতীয় কবি, তাই না? আমাদের বাংলাদেশের জাতীয় কবি। তোমরা ছোট মানুষ, এইটুকু তোমরা জেনে থাকো, আমাদের জাতীয় কবির নাম কি, এটা মনে রাখবে, যে আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমরা আমাদের যে বার্ষিক পরীক্ষায় আমাদের সাধারণ জ্ঞান, এই হাফিয়ার্লিতে অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা 20টা প্রশ্ন দিয়েছিলাম, বার্ষিকেও আমরা 20টা প্রশ্ন দিলাম, এগুলা তোমরা শিখবে। এছাড়া যদি তোমরা আরও কিছু মা বাবার কাছ থেকে অনেক কথা, আমরা আমাদের টিভি খবরে অনেক কিছুই দেখবে, অনেক কিছুই বলা হয়, তোমরা ওগুলো শিখবে। আমাদের, হ্যাঁ, আপুদের, তোমাদের আপু ভাইয়াদের কাছ থেকে অনেক কিছু, সবার ভাই বোন থাকে, বড়রা বা বাবা মা থাকে, অনেক কিছু অনেক তোমরা জানবে। তোমরা ছোট মানুষ, এত কিছু দরকার নাই। তোমাদের যেটা পড়াশোনা এখন তোমরা স্কুলে করছো, যেহেতু স্কুল বন্ধ আছে এখন মহামারীর কারণে, তোমরা এই যে ঘরে বসে এগুলা আমরা যেটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা তোমরা শিখে ফেলবে। বুঝতে পেরেছো? একটা প্রশ্ন বদলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটা 12 নম্বর প্রশ্নটা, এখানে এই একটা প্রশ্ন দুবার এসেছিল, সেটা একটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেটা কি হয়েছে? বাংলাদেশে বিভাগ কয়টি? বাংলাদেশে বিভাগ 8টি। এটা তোমরা লিখে নিবা, যে পৃষ্ঠা, যে খাতায় যেখানে তোমরা লিখেছো, হ্যাঁ, সেটা তোমরা বদলি করে নিবা, এই প্রশ্নটা ওই জায়গায় লিখে নিবা, ঠিক আছে? মোট 20টা প্রশ্ন তোমরা
শিখে ফেলবে গল্প করে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত। হ্যাঁ, তোমরা এই প্রশ্নগুলো শিখে ফেলবে, যে যে কয়টা পারবে সেই কয়টা করে শিখে ফেলবে। তাহলে আমাদের আর ক্লাসে দরকার আছে? আচ্ছা, তারপর আমরা আবার থাকি, অন্য সময় আবার করে নিব, আবার রিপিট করব। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা এই প্রশ্নগুলো তো আপলোড করে দিয়েছি, আবার আজকে আবার ক্লাস করলাম, পড়ালাম, তোমরা এগুলো শিখে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, যদি তোমরা কেউ কোথাও বাইরে যাও বাবা মার সাথে, কি ব্যবহার করবে? হ্যাঁ, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া তোমরা বাইরে যাবে না। কারো সামনে গেলে হাঁচি কাশি থাকলে কি করবে? মাস্ক ব্যবহার করবে। যারা যাদের বাড়িতে বা বাইরে হ্যাঁ ধুলাবালি থাকে, তখন তোমরা মাস্ক ব্যবহার করবে। কি ব্যবহার করবে? মাস্ক। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।